তিনটা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, আরেকটা হলো এতেকাফ। এতেকাফ কত রমজান থেকে করা উত্তম, এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন, কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না। ভাই রে, তিনটা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদের স্বাদ পাবেন। একটু লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহর কাছে, খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো এতেকাফ। এতেকাফ সুবহানাল্লাহ, এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না। আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন, কয়েক মাস হলো। গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত, গ্রামের বাড়ি পাঠাইছি আমি, ডাক্তার বলছে অবস্থা ভালো না, লক্ষণ ভালো না, একটু গ্রাম থেকে ঘুরে আসো। আমি গ্রামে পাঠাইছি, উনি গিয়ে মসজিদে এতেকাফ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতেকাফ করলেন। মারাত্মক ব্যথা, ক্যান্সারের পেইন। আমি বলছি কীভাবে এতেকাফ বসছে উনি? আমা বলে যে উনি এতেকাফ বসছে, উনি বলে যে আমি ভালো আছি, তোমাদের টেনশন করা লাগবে না, এতেকাফ ছাড়া আমি থাকতে পারবো না। শেষ দশক পুরোটা এতেকাফ করলেন। আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা। আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতেকাফ করার, চেষ্টা করি, খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝগান হচ্ছে এতেকাফ চেষ্টা করি। আমল অন্য আমল করতে পারি না, এটা ছাড়ার চেষ্টা করি না, মানে এটা ছাড়তে চাই না, চেষ্টা করি এটা করার। এতেকাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই, অভূতপূর্ব এক স্বাদ। যারা করেছেন তারা জানেন, আল্লাহর ঘরে একটু বসে যান, বসে এবাদত বন্দি করেন, আপনার ফিল হবে কি জানেন? ফিল হবে গাঁটটি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে, এরকম একটা ফিল হবে, অনুভব হবে, অসম্ভব ভালো লাগা কাজ করবে। বিশেষ করে এই মোবাইল টিপা টিপি দুনিয়ার হাজারটা কাজে, ইজি কাজে বিজি থাকার এই সময়ে 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে, অন্যরকম একটা স্বাদ পাবেন। আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক এবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি, সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কী তৃপ্তি, কী স্বাদ, কী ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময়, কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগা কাজ করে। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, আমার এতেকাফ ইনশাল্লাহ আমরা করবো তো আল্লাহ চাহেন তো। খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নেই? আহারে কপাল পড়া রে, আহ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে, দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটিবারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ 10 দিন রমজানে, শেষ 10 দিন ফুল এতেকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন, দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। আহ, যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য? এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ, আপনি কিসের বিজি, কিসের বিজি? আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি, যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন, যিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন, গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল, মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে যেতেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? এতেকাফ করবো তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে করবেন, সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি, সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তারা নিয়ত করার তৌফিক দান করুন। এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। এতেকাফ করা অবস্থা কি কি নিষেধ? এতেকাফের বাইরে আপনার যা যা নিষেধ এতেকাফ অবস্থায় তা তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না, তবে এতেকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতেকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ, যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়, আপনি জরুরি 2-4টা কাজ করা লাগলো সেগুলো করলেন, ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি,
ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন, এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন, বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন, ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন। এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন, এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না, বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হলো না সেই জন্য যাবেন, এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না, খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, ব্যাস। অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু ইবাদত বন্দির জন্য, ব্যাস, এ হলো ইতিকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজকাম সবই করতে পারবেন, এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন, বাহিরে যেয়ে দোকানদারি করতে পারবেন না দশ দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। এতে কাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন।